বেশি বছর ধরে আমি সিঙ্গেল, সো এখন তো আমার নতুন করে কাউকে খুঁজতে হবে। পড়তেছি, নতুন প্রেমে পড়তেছি না, খুঁজে পাচ্ছি না কাউকে, নতুন প্রেমে পড়তেছি। আমরা অভিনয় জগতে কাজ করি বলে কি আমরা মানুষ না, আমাদের পার্সোনাল লাইফ না, আমাদের বিয়ে করতে হবে না। এই হচ্ছে আমরা নাচুনি মু ঘুরি, তার মধ্যে হচ্ছে ঢোলের বাড়ি, এই জন্য এনার্জিটা অটোমেটিক্যালি চলে আসে। এনার্জি আসলে সিচুয়েশনে চলে আসে, কারণ এমনি বাসায় যেটা হয় যে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। হ্যাঁ, নর্মালি দেখা যায় ঘুম থেকে 12টার আগে উঠা হয় না, কিন্তু যেদিন শুটিং থাকে সেদিন কিন্তু মাথার মধ্যে কাজের প্যারাটা থাকে, সেদিন কিন্তু ঠিকই আমি সকাল 6টা থেকে 7টার মধ্যে উঠে যাই। সেম থিং এখানে এসছি, সবার সাথে দেখা হয়েছে, সবাই যখন এনজয় করছে, নাচানাচি করছে, তখন তো আমি নিজে একা একা বসে থাকতে পারি না, কারণ এমনিতেই হচ্ছে আমরা নাচুনি মু ঘুরি, তার মধ্যে হচ্ছে ঢোলের বাড়ি, এই জন্য এনার্জিটা অটোমেটিক্যালি চলে আসে। শিরিনশিলার বিয়ে হয়েছে, হ্যাঁ আমার যাওয়ার কথা ছিল, বাট যে কোনো কারণে আমি যেতে পারিনি, এই জন্য আমি অনেক বেশি দুঃখিত। আর শিরিনশিলার জন্য শুভকামনা, ওর দাম্পত্য জীবন অনেক সুখের হোক, এই দোয়া করি। অনেক নায়িকারা মনে করে যে আমি হয়তো বা যদি আমার বিয়ের ব্যাপারটা প্রকাশ করি তাহলে হয়তো আমার পাবলিক, যে একটা পাবলিক ফিগার আমি, সো আমার পাবলিসিটি কমে যাবে, দর্শকের কাছে জনপ্রিয়তা কমে যাবে, এইটা মনে করে অনেকে হাইড রাখে। বাট আমার যেটা মনে হয় যে যার জনপ্রিয়তা থাকে সে যেভাবেই থাকুক সেটা থাকবে, আর এটা মানুষের পার্সোনাল লাইফ। আমরা অভিনয় জগতে কাজ করি বলে কি আমরা মানুষ না, আমাদের পার্সোনাল লাইফ নাই, আমাদের বিয়ে করতে হবে না, আমাদের বাবা মা নাই, ফ্যামিলি নাই, তো এটা আমার মনে হয় যে একটা ভ্রান্ত ধারণা। তো এই ধারণা থেকে বের হয়ে আসা উচিত, কারণ সত্যি তো সত্যি বিয়ে একটা মানুষের জীবনের, আমার মনে হয় যে একটা সাকসেসফুল, মানে জীবনের চরম একটা মুহূর্ত, যে আমার জীবনের এই সময়টায় আমি বিয়ে করেছি, এটা চরম একটা মুহূর্ত। আমার মনে হয় যে এই জিনিসটাকে হাইড না রেখে সবার মধ্যে প্রকাশ করাই ভালো, যেটা আমি আসলে এটা পক্ষপাতি না, আমি আমি যখন বিয়ে করবো আমি সবাইকে জানিয়ে করবো। আর শিরিনশিলার বিষয় যেটা, ও থাকা অবস্থায় বলেছে যে আমি ছেলে পাচ্ছি না, বাট ওর ছিল, হ্যাঁ ওর রেডি ছিল, দ্যাটস ও হুট করে বিয়ে করে সবাইকে সারপ্রাইজ করেছে। বাট আমার যেটা ছিল, আমার ছিল বাট এখন আর নেই, হাত ফসকে বের হয়ে গিয়েছে, তো এখন নতুন করে খুঁজছি, দ্যাটস ওয়াই। না 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 না, চমক দেখার কোনো ওয়ে নাই, কারণ আমি আমি তো বললাম যে আমি হচ্ছে খোলা খাতা, আমি বলে দিলাম যে আমার ছিল, বাট যেহেতু এখন নাই, 2 বছর ধরে আমি সিঙ্গেল, সো এখন তো আমার নতুন করে কাউকে খুঁজতে হবে, দ্যাটস ওয়াই আমি বলেছি। প্রেমে পড়লে এখন তো প্রেমের সময় নাই, প্রেমের সময় বয়স কোনোটাই নাই, এখন যেটা হবে বিয়ে, অবশ্যই সেটা ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে তারপর করব। একটা প্রবাদ আছে যে মানুষ হচ্ছে মায়ায় জড়ায় না, মানুষ হচ্ছে চেহারায় জড়ায়, ঠিক আছে? তো চেহারা প্রেমে পড়েছিল, মায়ায় যদি জড়াতো তাহলে তো আমারই থাকতো, হয়তো বা আমার থেকে বেটার কিছু পেয়েছে, সেখানে চলে গিয়েছে। পড়তেছি, নতুন প্রেমে পড়তেছি না, খুঁজে পাচ্ছি না কাউকে, নতুন প্রেমে পড়তেছি। প্রেম করে প্রেম করে সবাই আছে এখন। কেমন ছেলে চাই আসলে, আপনি কেমন ছেলে চাচ্ছেন? কেমন ছেলে চাই সেটা কথা না, মানে আমার হচ্ছে এখন তো প্রেম করার সময় বয়স কোনোটাই নাই। বিয়ের জন্য কেমন না, এটা তো আসলে অঙ্ক কষে বিয়ে হয় না, একটা মানুষের সাথে পরিচয় হবে, তার সাথে অ্যাডজাস্টমেন্টটা আমার কীরকম সেটা হচ্ছে বড় কথা, ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট যদি ভালো হয়, আমি যদি মনে করি যে এই মানুষটার সাথে আমি সারাটা জীবন লাস্টিং করতে পারবো, স্টে করতে পারবো, এই মানুষটার সাথে আমার বোঝাপড়া ভালো, দেন আমি একটা ডিসিশনে যাব। মানে চাচ্ছেন যে ভালোবাসাতে ভালো রাখার মানুষটা? অবশ্যই ভালো তো সবাই বাসতে পারে, কিন্তু ভালো কয়জন রাখতে পারে? আমাদের প্রযুক্তি যত বেশি আপগ্রেড হচ্ছে তত কিন্তু টেকনোলজি চেঞ্জ হচ্ছে, মানুষের মেন্টালিটি সব কিছু চেঞ্জ হচ্ছে, তো এগুলো হচ্ছে একটা সোশ্যাল মিডিয়াতে এক একটা নতুন নতুন প্ল্যাটফর্ম, তো প্ল্যাটফর্মগুলোকে আসলে নতুনভাবেই আসলে সবাই এনজয় করে। যেমন ফেসবুক এসছে, এরপর মেসেঞ্জার, তারপরে টিকটক, সব কিছুর পরে এখন হচ্ছে রিলস, তো রিলসে আমার মনে হয় যে সবাই এনজয় করে, কারণ শর্ট শর্ট ভিডিও, আমরা হয় কি লং ভিডিও অনেক সময় দেখতে দেখতে বোর হয়ে যায়, দেখতে ইচ্ছে করে না, বাট শর্ট ভিডিওগুলো দেখতে মজা লাগে, প্লাস হচ্ছে প্রত্যেকটা মানুষের অ্যাক্টিভিটিসগুলো দেখা যায়, এই জিনিসটা সবাই এনজয় করে, আমিও করি। কাজের ব্যস্ততা এখন একটু কম, কারণ আমাদের দেশের সার্বিক যে পরিস্থিতি গেল এতে করে সর্বসেক্টর থেকেই আসলে আমরা একটু পিছিয়ে পড়েছি, সেক্ষেত্রে কাজের দিক থেকেও, আর আমিও মাঝে একটু সিক ছিলাম, তো সব কিছু মিলিয়ে কাজ একটু অল্প অল্প হচ্ছে, ওইভাবে এখনও রেগুলার না, বাট হোপফুলি হোপফুলি যে সামনে দেশের সিচুয়েশন ভালো হয়ে যাবে, আমরা ভালোভাবে কাজ করব। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbd.com, প্রতি মুহূর্তের খবর অনলাইনে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।